হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্ট অফ কুকিং। আজ দেখো তোমাদেরকে দেখাচ্ছি বাটা মাছের তেল ঝাল। দেখো প্রথমে দেখো বাটা মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি। দেখো হলুদ মাখিয়ে নিচ্ছি মাছগুলোতে। এরপর নুন দিয়ে দিব একটু, নুন দিয়ে আবারও ভালো করে মেখে নিব। মাখা হয়ে গেছে, দেখো তেল গরম হয়ে গেছে। এবারে এক একটা মাছ দিয়ে আমি ভালো করে ভেজে তুলে নিব। ভাজা হয়ে গেছে সব মাছ, এই দেখো তেল গরম হয়ে গেছে। পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিয়ে একটু লাল হওয়া অবধি ভাজতে হবে। লাল হয়ে হয়ে গেছে, এরপর আমি টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে টমেটোগুলো গলে যাওয়া অবধি। এরপরে দেখো আমি এটাতে জিরা গুঁড়ো দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিব কালারের জন্য। দিয়ে ভালো করে ভেজে নিব কিছুক্ষণ। দেখো টমেটোগুলো গোল সফট হয়ে আসছে, ভালো করে অনেকক্ষণ ভেজে নিতে হবে। এই দেখো, এরপর আমি একটু আন্দাজ মতো নুন দিলাম। নুন দিয়ে ভালো করে ভেজে নিয়ে এবার এটাতে আমি একটু চিনি দিব। আবারও কিছুক্ষণ ভেজে নিই। এবার আমি আন্দাজ মতো জল ঢেলে দিব এটাতে। এ কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি দুটো, একটু ফুটতে দিব। ফোটার পরে দেখো ভাজা মাছগুলো আমি ঢেলে দিব। ভাজা মাছগুলো দেওয়ার পর কিছুক্ষণ ভেজে কিছুক্ষণ একটু ফুটতে দিয়ে এই দেখো রেডি হয়ে গেছে আমার বাটা মাছের তেল ঝাল। কেমন হয়েছে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার এন্ড কমেন্ট করবে। দেখা হবে পরের ভিডিওতে, টাটা।